ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ বিসিবিএল এর নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাজধানীর উত্তরা ভবনের ম্যাজিস্ট্রিক হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এডিবির চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ, বিসিবিএল সভাপতি আবু জাফর শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ আক্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফকির এবং ব্র্যান্ড ও মিডিয়া সম্পাদক তারেক উদ্দিন সহ অন্যান্যরাও সেখানে বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। 2018 10 জানুয়ারি 22 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা বিসিবিএল এর বর্তমানে 1200 বেশি সদস্য রয়েছেন।